আপনাকে সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন, একটু জানাবেন প্লিজ। লাইট শেড প্রাণ, আমি আগে বলেছি লাইট শেড প্রাণ লেফট সাইড থেকে লাইট পড়ছে, এটার এটা লেফট সাইড থেকে লাইট পড়ছে। আগে আমরা লাইটটা দেখে নিব যে লাইটটা কোথায় আছে, একটু বুঝে নিব লাইটটা কোন সাইড থেকে পড়ছে। এখানে কিছু গাছ আছে, পেন্সিল কিন্তু ঘষা ঘষা টোন হবে না, একটু পেন্সিলটা স্ট্রেট ধরে কাজ করতে হবে, ঠিক আছে? একটু জুম করলে ভালো হতো, তাই তো? সরি, জুম করা যাবে না। এটার কারণ হচ্ছে যে জুম করলে কেটে যাবে আমার এখানে ফাইল ই থেকে। এখন হচ্ছে তোমাদের মোবাইলে ক্লাস করলে এরকম মনে হবে। সুস্মিতা, কি মোবাইলে ক্লাস করছো নাকি ট্যাবে ক্লাস করছো? এই যে জাস্ট এখানে আবার, এটা কিন্তু কাছের গাছ, এটা কিন্তু দূরের গাছ, তো এখানে কিন্তু কোনো গ্রামার নেই, আমাকে গ্রামার মেক করে নিতে হবে। এটা ডার্ক গাছ, এটা লাইট গাছ, মাথায় রাখতে হবে, ঠিক আছে? গ্রামারবিহীন কোনো কাজ করা যাবে না, গ্রামারের বাইরে কোনোই কাজ করা যাবে না। আচ্ছা, জুম করে দিচ্ছে, কোনো প্রবলেম। জুম কি হয়েছে দেখো, ঠিক আছে? জুম, এই যে এই পাশে ধরো গাছ আছে একটু, ট্যাবে হালকা দেখা যাবে কেন আফিয়া? ট্যাবে তো হালকা জায়গা দেখার কথা না। এই যে জাস্ট এটা ল্যান্ড, হ্যাঁ, এই ল্যান্ডটা কিন্তু মাথায় রাখতে হবে, ল্যান্ডের মধ্যে ভাঙা অবস্থা আছে। দেখো এখানে একটুই আছে, গাছের গুড়ি টুড়ি আছে, আই মিন গাছের গুড়ি টুড়ি কিছু আছে এখানে। গাছের গুড়ি একটু আছে এখানে, গাছের গুড়ি বলে একটু, ওকে। আচ্ছা লাইট দি, ওয়েট জাস্ট ওয়েট, এখানে ডেপথনেস থাকবে কিন্তু, অনেক ডেপথনেস, আর চিকন ইরেজার লাগবে, হ্যাঁ, চিকন ইরেজার করে রাখবে, রাখতে হবে যে চিকন চিকন ইরেজার ব্যবহার করতে হবে, লাইট গুলো হাইলাইট গুলো ইরেজ করে ফেলতে হবে, ইরেজ করে বের করতে হবে হাইলাইট গুলো। তো ইরেজার যদি আমাদের চিকন করে কাটতেই হয় তাহলে আমরা চিকন করে কেটে নিব, মাথায় রাখতে হবে চিকন করে আমরা পরে কেটে নিব ইরেজারটা, হ্যাঁ, চিকন করে কেটে রাখবো রেজারটা, যেন আমরা চিকন চিকন কাজগুলো করতে পারি, ওকে।
স্টার্ট সবসময় উপর থেকে কাজ করতে হবে। আমি স্টার্ট উপর থেকে স্টার্ট করলাম। এটা একটু ডার্ক হবে, হ্যাঁ মাথায় রাখতে হবে এটা ডার্ক, এটা ডার্ক, এটা লাইট। এখান থেকে কিন্তু এটা আস্তে আস্তে, এটা ওয়ান, এটা এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, তার মানে আস্তে আস্তে কিন্তু পার্সপেক্টিভ, কাছের জিনিস ডার্ক, দূরের জিনিস লাইট, এটা মাথায় রাখতে হবে। আবার পেন্সিলটা শার্প করে নিলাম, এটা ধরো অন্য পেন্সিল নিলাম, চিকন যেটা সেটা। ভীষণ আস্তে আস্তে কাজ করতে হবে, তাড়াহুড়ো না, মাথায় রাখতে হবে, খুব খুবই আস্তে আস্তে। এটা ফার্স্ট টোন, আমি যদি করি 10 মিনিটে তাহলে আপনারা করবেন 1 ঘন্টায়, তার মানে আরও যত্ন, আরও অনেক বেশি যত্ন করে কাজ করতে হবে। হ্যাঁ গাছে গাছে খুব বেশি লাইট শেড ফলো করা যাবে না, কারণ গাছ তো গাছই, তাই না? গাছের নিচে ডার্ক, উপরে লাইট, এখানে কিন্তু কোনো গ্রামার নেই, নিচে ডার্ক উপরে লাইট নাই, কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। ঠিক আছে, লাইটটা পড়ছে বাম দিক থেকে, তো আমাদের আমাদের কালারটাকে চাপাই দিতে হবে, মানে রংটা আগে, যেটা ডার্ক সেটা। আর একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে ড্রয়িং টোন, ড্রয়িং টোন, এই কথাটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। কাকে যেন বলেছিলাম, এই যে ড্রয়িং করছি, যে এই ড্রয়িংটা একটু না দেখালে কিন্তু, ড্রয়িংটা ম্যানেজ করে দিতে হবে, আবার ড্রয়িংটা কিন্তু ড্রয়িং দেখা দিলে হবে না, ড্রয়িংটা আবার টোনের সাথে ম্যানেজ করে দিতে হবে, টোনের সাথে ভ্যানিশ করে দিতে হবে, মাথায় রাখতে হবে। যে লাইট শেড প্রাণ, আমি আগে বলেছি, এখানে আবার সামনে নারকেল গাছ আছে, পাতা দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, কাস্পিয়ান হোমওয়ার্ক হতে এরকম স্টাইলে থাকবে, একটা কাজ থাকবে আর একটা ড্রয়িং থাকতে পারে এরকম সর্বোচ্চ। পেন্সিল বারবার কেটে নিতে হবে, ঠিক আছে। এই যে এই যে ড্রয়িং, এই যে ড্রয়িং করছে, যে ড্রয়িং এবং টোন, ড্রয়িং এবং টোনটা মাথায় রাখতে হবে। ডিটেল বোঝার জন্য একটা জুম করে আবার নেওয়া যেতে পারে, ভালো ডিটেল বোঝানোর জন্য। হ্যাঁ একটু জুম করে করে নেওয়া যেতে পারে।
এসএস কেস হচ্ছে খুবই ধৈর্যের ব্যাপার, এই জন্য আমি কম হোমওয়ার্ক দিব, বেশি হোমওয়ার্ক থাকবে না। এবার এই গাছটা হচ্ছে ভীষণ লাইট, এটা থেকে লাইট, যেহেতু এটা অনেক কাছে এবং এটা অনেক দূরে, বেশ দূরে মোটামুটি, হ্যাঁ, তাই আমরা একটু লাইট করব। এই যে কাপড় নেড়ে দেওয়া আছে একটা, এখানে কাপড় নেড়ে দেওয়া থাকবে, এটা একদম হোয়াইট হোয়াইট, তাই আমি হোয়াইট রাখবো এটা, পরে এটাকে স্কেচ হালকা স্কেচ করে দিব। ছোট ছোট টোন দিতে হবে, পিচ্ছি পিচ্ছি টোন, বেশি বড় বড় টোন দরকার নাই রে বাপু। হ্যাঁ, ছোট ছোট টোন দিবেন, ছোট ছোট টোন, পিচ্ছি পিচ্ছি টোন দিবেন। ক্রসটোন কিন্তু ভুলে হবে না, ক্রসটোন দিলে কিন্তু এটাকে শক্ত টোন হয়ে যাবে, সো ভেরি সিনসিয়ার, হ্যাঁ মাথায় রাখতে হবে। ভেতরের বাস সামনের বাস খুব খুব মোস্ট সিনসিয়ার থাকতে হবে, হ্যাঁ ভেতরের বাস সামনের বাস এই ব্যাপারগুলো, কোনটা সামনের বাস, একটা লাইট থাকবে, এই যে লাইট ভেতরে ডার্ক করে সামনে একটা ডার্ক করবে, সামনে একটা লাইট রাখছি আমি। তোমার ডেপথ 1 2 3 4 5 ডেপথ থাকবে এরকম। আপনারা আরো ডিটেলে যাবেন, আরো ডিটেলে, আরো ডিটেলে, আমার থেকে বেশি ডিটেল, এটা কিছুটা শর্ট স্কেচ বলা যায়, কিন্তু আপনারা আরো ডিটেলে যাবেন। বেশি বেশি জুম করার দরকার নাই, যতটুকু দেখছি ঠিক ততটুকু, এতটুকু জুম হতে পারে, ট্যাবে ট্যাবে বা সব জায়গাতে আরো জুম করা দেয়, এত জুম করে এত ডিটেল খুঁটিনাটি কোনো প্রয়োজন নাই, যতটুকু দরকার ঠিক ততটুকু।
আর এই যে এখন কিন্তু এগুলো সব মিশে মিশে গেছে না, এটার সাথে মিশে একটু হালকা ড্রয়িং দিব, যে কথাটা বলছিলাম মনে হয় কাকে যেন বলছিলাম, ইফাত কেনা কাকে যেন বলছিলাম, যে এই এই যে ড্রয়িং না করলে কিন্তু বের হবে না, মাথায় রাখতে হবে, হ্যাঁ ড্রয়িং করতে হবে কিন্তু। ফার্স্ট টোন মোটামুটি, ফার্স্ট টোন সেকেন্ড টোন আমি একবারই দিয়ে ফেলছি, ফার্স্ট টোন সেকেন্ড টোন অলরেডি হয়ে গেছে, আমি থার্ড টোনে চলে যাবো। আপনারা যদি মনে করেন যে না ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন আস্তে আস্তে স্টেপ স্টেপ করতে পারেন, সেটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু ভীষণ লাইট, এটা 6B পেন্সিল, 6B, 4B দিয়ে সাধারণত যেটা হয় 4B দিয়ে তোমরা করতে পারো, কিন্তু খুব ভালো মানের টিটি টিটি পিসিটা খুব ভালো, এটা হচ্ছে টিটি জয়তী নাকি যেন একটা, ঠিক আছে। ল্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেফট সাইড থেকে লাইট পড়ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কাছে এটা দূরে, তার মানে এখন এটা আমাদের, আমাকে আরেক টার্কে যেতে হবে, হ্যালো ফারজানা, ফারজানা পিছিয়ে পিছিয়ে আছো, তুমি হোমওয়ার্ক জমা দাওনি, লাস্ট ওয়ান লাস্ট, এটা একটু গাছের যে ব্যাপারটা মাথায় রাখো, এখন আমি থার্ড গ্রেডে যাচ্ছি আস্তে আস্তে, এই যে একটু ড্রয়িং বের করবো, ড্রয়িং না বের করলে কিন্তু আলাদা আলাদা করা যাবে না কোনো কিছু। এবার এখানে একটা বাম দিকে একটা শেড পড়ছে না, এখানে এই শেডটাও কিন্তু দিতে পারবো আমরা, আমরা যদি মনে করি যে না শেডটা দিব না তাহলে কোনো সমস্যা নাই, একটু গ্রামার মেনটেন করে করে ফেললে হয়ে গেল। এই যে বাঁশ, নো প্রবলেম ফারজানা, আর সুস্মিতা রিজওয়ানা তোমরা হচ্ছে আগে যদি কাজ শেষ হয়ে যায় আগে একটু সাবমিট করে দিবা গ্রুপে। এবার আমরা থার্ড গ্রেডে যাচ্ছি, ভিতরে থার্ড গ্রেড, এই যে ভিতরে থার্ড গ্রেড ডেপথ গুলো, আরো ডেপ আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ডেপ, হ্যাঁ ডেপ যাচ্ছে এটা আমরা,
ফিনিশ। এই মেশিনে গুলো প্রবলেম হচ্ছে, খালি ব্লেড সরে সরে যায়, এটা আবার ঠিক করতে হবে, সার্ভিসিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। ডিভিশন লাইট, ভীষণ ডার্ক হবে যেহেতু এই পাশে ডার্ক, একটু ডেপথ হবে একটু। ভেতরে ভেতরে কিছু স্টিক আছে, মানে বিভিন্ন লাকড়ি টাকড়ি বা কিছু একটা আছে আর কি, বাঁশ টাস দেওয়া আছে। হ্যাঁ, এগুলো দেখাতে হবে, একটু যতটুকু সম্ভব ট্রাই করতে হবে, যা আছে তাই। হ্যাঁ, থার্ড গ্রেড ফুড ডেপথ। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ব্যাপারগুলো, ছোট ছোট অনেক যত্ন করে কাজ করতে হবে। হ্যাঁ, প্রেসিস কেস তো ভীষণ যত্ন, আমরা যতই শর্ট বলি বা যাই বলি না কিন্তু ডিটেল ডিটেলই, ডিটেলের উপর কিছু নাই। এখন আমরা একটু ল্যান্ডে চলে যাবো আস্তে আস্তে, এই যে ল্যান্ডের মধ্যে যেটা আছে এটা। কিছু না, খুব সিম্পল, খুবই সহজ একটা ব্যাপার, যে আমরা যা দেখবো তাই করবো। শুধু একটু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে লাইট শেড রাখবো, লাইট শেড লাগবো, এবং ল্যান্ডে যেটা হাইলাইট আছে সেই হ্যান্ডের ল্যান্ডের হাইলাইট থাকলেও আমাদের এখান থেকে লাইটটা পড়ছে লেফট সাইড থেকে, তার মানে ডান দিকে কিন্তু সবই ডার্ক হবে। যে এই যে এইগুলার, এগুলো ডান দিকে ডার্ক পড়ছে, না হলে কিন্তু এগুলো বের হবে না। অনেক সময় ফটোগ্রাফিতে ভালো বোঝা যায় না, কিন্তু আমরা কিছু করার থাকে না তখন, তখন আমাদের কিছুটা মেক করে নিতে হয়। বুঝতে পেরেছি নিশ্চয়ই। ভেতরে এই যে বাঁশগুলো থাকবে, বাঁশগুলো বোঝা যাবে, দেখা যাচ্ছে বাঁশগুলো কতটুকু বাঁশগুলো আছে, এবং এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, এই যে মোটামুটি আমরা হাইলাইট এখানে পড়ছে, তো এই জন্য হাইলাইটে হলেও একটু হালকা টোন থাকতে পারে, এটা তো একটা কালার আছে। হ্যাঁ, এই জন্য মাথায় রাখতে হবে হালকা কালার আছে একটু। সবাইকে বলে আমি কিন্তু সবসময় টিউটোরিয়াল দেখাবো না,
কোনো কোনো ক্লাসে টিউটোরিয়াল ক্যান্সেল থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে আমার হোমওয়ার্ক বোঝা দিতে হবে HWটা, ঠিক আছে? এবং মোটামুটি আমাদের শেষের পথে, ঠিক আছে? এখানে একটু হাইলাইট রাখতে যাচ্ছি, এই টুকটাক শুধু ড্রয়িং করলে হবে না, ড্রয়িং এর সাথে একটুখানি আমাদের ইয়েও থাকতে হবে। এই হচ্ছে আমাদের বিষয়।